তোমার শরীরে ভালো আছে? কোভিড 19 পরিস্থিতির কারণে আমাদের অনলাইন ক্লাস চালু হয়েছে আবার, তোমরা অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি ক্লাস নিব নবম শ্রেণী, বিষয় হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় পরিচ্ছেদ 1.1, পরিচ্ছেদ 1.2, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ববঙ্গের জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং একই সঙ্গে দ্বিজাতীয়তার তথ্যগুলো বুঝতে পারে, ভুলগুলো বুঝতে পারে। পাকিস্তানের মোট জনসংখ্যা 56% বাঙালি হওয়ায় পরও রাষ্ট্র পরিচালনা প্রশাসনিক দায়িত্ব পালন অর্থনৈতিক রাজনৈতিক অধিকার বৈষম্য সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানে শাসক গোষ্ঠীর কর্তৃত্ব শুরু করে আসছিল। তো বাঙালি তথা পূর্ব বাংলার সাধারণ মানুষ সকল ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে। তখন রাজনৈতিক দল নেতৃত্বের মধ্যে তিনটি ধারা লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে, এক, পাকিস্তানের প্রতি অনুগত ইসলামী নামধারী রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম। দুই, পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি। এবং তিন নম্বর হচ্ছে সাম্যবাদী আদর্শের নাম বাম রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ গঠন। পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মুসলিম লীগ বাঙালিদের কণ্ঠাসা করে ফেলা হয় এবং ফলে বিচারিত ভিত্তিতে প্রতিষ্ঠিত বাঙালিদের স্বপ্নভঙ্গ হতে থাকে। এই প্রেক্ষাপটে পূর্ব বাংলার প্রগতিশীল মানুষ গণমানুষ নেতৃত্বে আন্দোলনের অধিকার আদায়ের জন্য আওয়ামী মুসলিম লীগ গঠন করে বা আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। 1949 সালের 23 জুন ঢাকার রাজগার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সম্পাদক হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরুতে দলটি বাঙালিদের সাথে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে এবং এর মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, জনগণ সাধারণত, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, এর মধ্যে ভূমিবণ্টন, সমবায় ভিত্তিক শাসনাদ ইত্যাদি দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এইভাবে আমাদের দাবি উত্থাপনের মধ্যে কারণে দলটি পূর্ব বাংলা জনগণের কাছে প্রিয় হয়ে ওঠে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকের রোষানলে পড়ে এবং তাই হবে। তো আজকে এ পর্যন্ত আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অনেক বেশি ঠান্ডা যার কারণে হচ্ছে তোমরা বাইরে ঘোরাফেরা না করে বাসার মধ্যে সতর্ক পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।